আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং লার্নিং প্ল্যাটফর্ম ব্যাংক ব্যাংকার অ্যান্ড ব্যাংকিংয়ে। আজকে হাজির হয়েছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, সেটি হচ্ছে অল অ্যাবাউট ডেট অ্যান্ড ডেটিং অফ চেক। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু ভাবুন তো ভিউয়ার্স, চেকের তারিখ নিয়ে আপনার মনে কোন প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যার উত্তর আপনি আজ পর্যন্ত পাননি? সেটি কি ডেট অফ চেক, অ্যান্টি ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক, স্টেল চেক, নাকি ভ্যালিডিটি অফ চেক? প্রশ্ন যেটাই হোক, উত্তর এই ভিডিওতেই পাবেন। ভিউয়ার, চেকের টপ রাইট কর্নারে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আটটি করে তারিখ লিখতে হয়। বাংলাদেশে চেকের তারিখে সাধারণত দিন মাস বছর এই ফরম্যাট অনুসরণ করা হয়ে থাকে। অর্থাৎ এই আটটি ঘরের প্রথম দুই ঘরে দিন, তৃতীয় ও চতুর্থ ঘরে মাস এবং শেষের চার ঘরে বছর লিখতে হয়। চেকের এই তারিখটিকে ব্যাংকিং ভাষায় ডেট অফ চেক, ইস্যু ডেট অফ চেক বা ডেট অফ ড্রয়িংও বলা হয়ে থাকে। সাধারণত চেকটি যেদিন ব্যাংকে প্রেজেন্ট করা হয় চেকে সেই দিনের তারিখটি লেখাই হচ্ছে ব্যাংকিং প্র্যাকটিস। অর্থাৎ ক্যালেন্ডারের তারিখ যদি এবং ক্যাশ করার তারিখ যদি 11 আগস্ট হয়ে থাকে চেকেও সেই তারিখটি লিখবেন। এমনটা হতে পারে আপনি যেদিন চেক লিখছেন সেদিনই হয়তো ব্যাংকে চেকটি প্রেজেন্ট করছেন না, হয়তো এক দুই দিন পর অথবা তার উপরে চেকটি প্রেজেন্ট করবেন। এসব ক্ষেত্রে আপনি চাইলে চেকটি যখন বা যেদিন লিখছেন সেদিনের তারিখটিও চেকের তারিখ হিসেবে লিখে ফেলতে পারেন। অর্থাৎ আপনি যেদিন চেক লিখছেন বা যেদিন ক্যাশ করার জন্য ব্যাংকে উপস্থাপন করছেন চেকে তার পূর্বের কোনো তারিখও লিখতে পারেন। এক্ষেত্রে চেকটিকে অ্যান্টি ডেটেড চেক বলা হবে এবং ব্যাংক যথারীতি চেকটির পেমেন্ট করবে, অর্থাৎ চেকটিকে অনার করবে। অর্থাৎ কারেন্ট ডেটের আগের তারিখ বিশিষ্ট চেককে অ্যান্টি ডেটেড চেক বলে। যেমন ক্যালেন্ডারে আজকের তারিখ 11 আগস্ট 2021 হলে আর আজকে লেখা চেকের তারিখ 7 আগস্ট 2021 হলে সেটি অ্যান্টি ডেটেড চেক হবে। তবে চেকে যে তারিখে লিখেন না কেন, একটি চেক কেবল চেকে উল্লিখিত তারিখেই বা তার পরবর্তী যে কোনো তারিখে ক্যাশ করা সম্ভব, তার আগে নয়। অর্থাৎ চেকে উল্লিখিত তারিখের আগে, যেমন এই চেকের ক্ষেত্রে 5/8/21 তারিখে বা তার আগে চেক ক্যাশ করা যাবে না। তার মানে চেকের তারিখ যদি কারেন্ট ডেটের পরের তারিখ যুক্ত হয় তাহলে এসব চেক পোস্ট ডেটেড চেক বলে বিবেচিত হবে, যার পেমেন্ট ব্যাংক করবে না, অর্থাৎ চেকটিকে ডিজনার করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে চেকের তারিখ হতে পরবর্তী 6 মাস অথবা চেকে যদি তার চেয়ে কম কোনো মেয়াদ উল্লেখ থাকে তাহলে সেই মেয়াদের মধ্যেই চেক ক্যাশ করতে হবে, তবে কোনোভাবেই সেটা 6 মাসের বেশি নয়। দ্যাট ইজ, একটা চেকের যে লাইফ সাইকেল হচ্ছে বা ম্যাক্সিমাম আয় হচ্ছে 6 মাস। কারণ কিছু কিছু চেকে মেয়াদ 3 মাস উল্লেখ থাকে এবং উল্লিখিত এই মেয়াদের মধ্যেই চেকটি ক্যাশ করতে হয়। আমরা সরকারি চেকে এইগুলো প্রায়ই দেখে থাকি। যেমন এই চেকটির মেয়াদ 3 মাস উল্লেখ থাকায় এই চেকটি ক্যাশ করার সময় কিন্তু 6 মাস পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে আমাদের আলোচিত ইসলামী ব্যাংকের এই চেকটির মেয়াদ সর্বোচ্চ 10/2/2022 পর্যন্ত, এই তারিখের পর চেকটি স্টেল চেক বলে বিবেচিত হবে, যার পেমেন্ট ব্যাংক দিবে না। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।